জামাই এসেছে, জামাই দরজার সামনে কড়া নাড়িয়েছে, আব্বাজান। শ্বশুর বলছেন, নিজের ছেলে তো বাপ বলে ডাকে না, এসালা জামাইরই কাজ, খোল দরজা, খোল দেখি। আচ্ছা, এরকম জামাই এরকম ছেলে আছে না নাই বাবা? আপনাদের এদিকে ছেলেরা খুব ভালো, শ্বশুরকে বাপের চেয়ে শ্বশুরের মর্যাদা বেশি দেয় না। নিজের বাপকে অনেক ছেলে আছে এইরকম যে আব্বা, বাপ আব্বা বলতে লজ্জা করে, কিন্তু শ্বশুরকে শাশুড়ি আম্মা ও আব্বা। শ্বশুর বলে, আমার জামাইয়ের মতো জামাই হয় না। শ্বশুর একবার দেখলো না যে যে বাপ সারা জীবন মানুষ করলো সেই বাপকে আব্বা বলে কোনোদিন ডেকেছে ডাকেন না? আমার আব্বা যার কি করে বা ডাকবে? শুনে রাখেন, আমরা যারা বাপ, আমরা বাপ কেমন বাপ জানেন? ছেলেকে মেয়েকে বিএড করিয়েছি, ডিএড করিয়েছি, বিকম, এমকম, বিটেক, আইটিআই, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং, বহু ডিগ্রি করিয়ে দিয়েছি। তারপরে ছেলের বোনাই এসেছে, ছেলেকে মধ্যখানে বসিয়েছে, মেয়ের পক্ষ এসেছে, মেয়ের বোনাই এসেছে, জামাইকে বল, জামাই যা বলার তুমি বলো, আমি বাপ, আমি আর কিছু চাইবো না, আমি আর এসবে কিছু নাই, আমার জামাই যা বলবে সব দেবে। তাহলে হ্যাঁ জামাই, বাপ কি চাই? বলে, আপনার মেয়েই তো থাকবে, একটা খাট দিয়ে, একটা শোকেস, একটা আলমারি, আর একটা দেওয়ালে লাগিয়ে দেন ওই যে টিভি এলসিডি বলে এখন, একটা ওই চাই, ঠান্ডা পানি খাবে আপনার মেয়ে, একটা ফ্রিজ দিয়ে, আর আপনি এমনি কিছু লাগবে না, 40 ভরি সোনা আর লাখখানিক টাকা। বলে, বাবা আর কিছু বাকি আছে তো বল। এ আব্বা, আমরা যারা বাপ হয়ে এক মেয়ের বাপের কাছে ছেলেকে বিক্রি করছি সামান্য অর্থের বিনিময়ে, এইরকম যারা পণ নিচ্ছেন পণ, আমি বলছি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই পণ খাওয়ার চেয়ে, হারামটা খাওয়ার চেয়ে যদি বমি করতেন আর বমিটা যদি ঘুরিয়ে খেয়ে নিতেন, ওই পণ খাওয়ার চেয়ে অনেকটা উত্তম কাজ করতেন। ওর চেয়ে কুকুরের যদি গু খেতেন অনেকটা ভালো হতো। বিশ্বাস করুন, করবেন না, পণ নেওয়াটা এতটাই জঘন্য। নবী বলেছেন, সে হারাম খাওয়ার পরে যতই সে ইবাদত করুক, নামাজ পড়ুক, আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমরা যারা ছেলে, লেখাপড়া করেছি, ডিগ্রি করেছি, একবার তো বাপকে বলতে পারলেন, আব্বা সামান্য অর্থের বিনিময়ে তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ, তোমার ঘরে দুটো গরু আছে, দুটো ছাগল আছে, বিক্রি করে আমার বিয়ে দিতে পারলে না? এই যে এত টাকা যে বাপের কাছ থেকে নিচড়ে নিয়ে নিয়েছি, এই ছেলেটা শ্বশুরকে আব্বা বলবে না তো কি বলবে বলুন? বলতে বাধ্য, না বলে বাপ কি দেয়নি, সব নিয়েছ? বলে হ্যাঁ, ঠেলাই পড়ে বলতে হবে। তো জামাই এসেছে, জামাই দরজায় কড়া নাড়িয়েছে, আব্বাজান। শ্বশুর বলছে, জামাইরই কাজ, খোল দেখি। হ্যাঁ জামাই। বলে, আব্বা কেমন আছো? বলে, বা মরলি ভালো হয়। বলে, আমাদের এদিকে বুড়ো গুলো দুবছর বাঁচতে চাইছে, তুমি মরতে চাইছো, কি ব্যাপার? বলে, বেঁচে থেকে আর কি হবে, মর্যাদা নাই, ছেলে বাপ বলে ডাকে না, নাতি পোতারাও দাদু বলে কাছে আসে না। ও আব্বা চিন্তা করো না, আমি তোমার জামাই আছি তো, এই দেখো তোমার জন্য 4 কেজি রসগোল্লা নিয়ে এসেছি, আর শক্তি করে ল্যাংচা বেঁধে নিয়ে এসেছি। বলে, বা ও তো নসিবে জুটবে না। বলে, কেন? বলে, 400 সুগার। তা কি হয়েছে? আপেল নিয়ে এসেছি, বেদানা নিয়ে এসেছি। বলে, ওটাও আমার কপালে জুটবে না। বলে, কেন? বলে, তোর শাশুড়ি মা আর আমার বৌমা এরাই কেড়ে কুড়ে খেয়ে নেয়। বলে, ও মা এই ফলগুলো তোমরা খাও? বলে, বোকা জামাই, শ্বশুরকে খাওয়াতে এসেছো, হাগলে পরে ধোবে গে, এইদিকে দাও আমরা চালাই। এ বাবা কথা বুঝতে পারছেন? বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, পোতা আছে, কিন্তু এক
সামান্য পরিমাণও সম্মান নাই, ভালোবাসা নাই, মর্যাদা নাই। কেন নাই? কোরআন বলে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যখন হৃদয় থেকে আল্লাহ নবীর ভালোবাসা কম হয়ে যাবে, আল্লাহ নবীর হুকুমটা যখন অমান্য করে দেবে, নবীর আদর্শ যখন ভুলে যাবে, লাঞ্ছিত অপমানিত হবে, সম্মান চোখে দেখতে পাবে না। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আমি আল্লাহ বলেছি যখন তোমার মরণ হবে, ফাসিকে হয়ে মরণ হবে, ইমানদার হয়ে যেতে পারবে না। আমার নবী আমাদের জন্য কি করে নাই বাবা? যে নবী হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে, আচ্ছা বলতে পারেন পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তির নাম বলুন তো যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিছে কথা বলেনি। আচ্ছা আমরা মিছে কথা বলি কি বলি না? হে বলি কি বলি না? যদি সত্য আর মিছে যদি ওজন করা হয় তো ভারী কোনটা হবে? কোনটা? তবে এখানে যদি পাইকের থাকে রাগ করেন না, আমাদের বাড়ির পাশে একটা পাইকের আছে, বড় মিছে কথা কেমন দেখুন, চোখের সামনে 500 টাকা ছাগল ছানা নিয়ে এলো, ভালো কথা, ঠিক এক ঘন্টা পরে একটা খদ্দের এলো, তা বলছে 1000 টাকা দাম। খদ্দের বলছে দূর, এইটুকু ছাগল ছানার কি 1000 টাকা দাম হয় নাকি? বলে আল্লাহর কসম করে বলছি 900 টাকা দিয়ে কিনেছিলাম, ভাবলাম তোর কাছে 100 টাকা রাখবো, যা তোর কাছে আর রাখবো না, ঘরের লোক তুই 900 টাকায় নিয়ে যা। এ মনে মনে করছে আল্লাহর কসম যখন খেলো এ বেটাকে আর নিচে কথা বলতে পারে, এ মাল নিয়ে চলে গেল। আনো কাকা তুমি যে টাটকা মিছে কথা বলে দিলে, বলে বোকা ওকে এমন বাস দিলাম বুঝবে ঠেলা, আর ওর চেয়ে তুমি ঠেলা আগে বুঝবে যে কবরে গেলে উল্টো পিলতে যখন পিটুই দিবে একদম ছাটাই মাল, তখন কি হবে বাবা? এ বাবা শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে যিনি জীবনে কখনো কোনো দিন একটাও নিচে কথা বলেনি, তার নাম কি শ্রী শ্রী রাম কৃষ্ণ? না না, স্বামী বিবেকানন্দ তাও না, পণ্ডিত জওহরলাল নেহরু তাও না, শ্রী চৈতন্য তাও না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাও না, নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাও না। বেদ বলেছে আম সন্তা সরেতি শতপতি মর্মে হে শঙ্করম মঙ্গলম মোহাম্মদম, যিনি জীবনে কখনো কোনো দিন ভুলে একটা মিছে কথা বলেনি, তার নাম হলো বিশ্ব নবী বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহ, যিনি 3330 দিন 22 ঘন্টা 45 মিনিট 32 সেকেন্ড হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে মানবত বা দানবের সাথে কখনো কোনোদিন দুর্ব্যবহার করেনি, যিনি মানুষ তো দূরের কথা গাছের ফল ফুল ফাটায়, যিনি বিনা কারণে কখনো কোনোদিন ছেড়েনি, যিনি কালো মানুষদের মুক্তির সূর্য নারী স্বাধীনতার অগ্রদূত, তিনি হলেন জগৎ গুরু বিশ্ব মহামানব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। সে আল্লাহর নবী হায়াতে 63 সাল জিন্দেগিতে সর্বদাই তিনি উম্মতের জন্য কান্না করেছেন, সর্বদাই আমার উম্মত কি করে নাজাত পাবে, আমার উম্মত কি করে কবর থেকে রেহাই পাবে, আমার উম্মত কি করে জাহান্নাম থেকে রেহাই পাবে। আল্লাহর নবী বিশ্ব নবীর কামনা দোয়া প্রার্থনা সর্বক্ষণে এটাই ছিল। নবী বসে আছেন, সাহাবায়ে কিরামরা গোল করে নবীকে ঘিরে বসে আছে, আল্লাহর নবী জাহান্নামের কথা বলছেন, কবরের শাস্তির কথা বলছেন, নবীর চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে, আর আল্লাহর নবী বারবার বলছে আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি, তুমি আমার উম্মত উম্মতিকে রক্ষা করে নিও আল্লাহ। এমন সময় ঘর থেকে একজন বাদি কাজের একজন মহিলা কাজের মেয়েটা নবীর সামনে দাঁড়িয়ে গেছে, আর আল্লাহর নবীর সামনে বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী মাথা তুলে সালামের জবাব দিলেন, বলো মা বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আপনার ঘর থেকে এলাম, আম্মা জান আপনার বিবি আপনাকে ডাক দিয়েছে, একবার যে আপনাকে বাড়ি যেতে হবে। আল্লাহর নবী বললেন মা তুমি চলো আমি যাচ্ছি,
ওই দাসীটা ওই বাদীটা ওই কাজের মেয়েটা নবীকে ডাক দিয়ে গেল, আল্লাহর নবী আমার উম্মত উম্মতির এমন ভাবে চিন্তায় চিন্তিত, বাদীর কথা নবী ভুলে গেল, বাড়ি যেতে হবে নবীর স্মরণে হলো না, আল্লাহর নবী আবার চিন্তায় চিন্তিত। আবার কিছুক্ষণ পরে মহিলাটা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে দুটো হাত জড়ো করে নবীকে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন, বলো মা। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে নাই আপনাকে কিছুক্ষণ আগে ডাক দিয়ে গিয়েছিলাম, মা আপনাকে জরুরি কোনো একটা বিষয়ে ডেকেছেন। নবীকে বলছেন, ও গো পয়গম্বর আপনি বাড়ি চলেন, মা ডাক দিয়েছে। কাজের মেয়েটা দ্বিতীয়বার নবীকে ডাক দিলেন, নবী বললেন, চলো মা যাচ্ছি। নবী চলো চলো বলে পাঠিয়ে দিলেন, নবীর যাওয়া হলো না। দ্বিতীয়বার নবী মোস্তফা গুনাহগার উম্মত উম্মতিকে ছেড়ে নবী ঘরে যেতে পারলেন না, চিন্তায় চিন্তিত নবী। মদিনাওয়ালা পয়গম্বর চোখের পানিতে ছলছল করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার উম্মত উম্মতিকে নাজাত করে নাও। ওই দাসীটা ওই বাদীটা ওই কাজের মেয়েটা আবার নবীর সামনে দাঁড়িয়েছে, কাতর কণ্ঠে কেঁদে কেঁদে আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী মুখ তুলেছেন, চেয়ে দেখে বাদীর চোখে পানি ছলছল, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। নবী বলেন, মা কাঁদো কেন? বলে, বলে, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া নবী আল্লাহ, আপনাকে দ্বিতীয়বার ডেকেছি, তৃতীয়বারে আমি আপনার দরবারে হাজির হলাম, কারণ আপনার ঘরে আসমান থেকে একজন মেহমান এসেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম অনুমতি পাই না বলে ওই মেহমানটা খোদার দরবারে ফিরে যেতে পারছে না, তাই মা বারবার ডাক দিয়েছে। বাদীর চোখের পানি গরম পানি টস টস করে পড়ে, বাদী আগে আগে যায়, চোখের পানি দেখে নবী থাকতে পারে না, বাদীর পিছনে নবী মোস্তফা যায়, বাদী আগে আগে যায়, নবী পিছনে পিছনে যায়, যেতে যেতে বাদী থমকে গেল। নবীর মনে পড়ে গেল, এই ঘর আমার বিবি মারিয়া কিবতিয়ার ঘর। আল্লাহর নবী দরজা খুললেন, দরজা খুলেই দেখেন নবীর বিবি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধের বাচ্চাটাকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলছেন, মারিয়া তুমি ডাক দিয়েছিলে, চোখের পানি তরতর করে গড়িয়ে গেছে। বিবি বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন গো? আপনাকে তিন তিনবার ডাক দিলাম, আপনার কি একবার মনে নাই? আপনার কলিজার টুকরা মাসুম বাচ্চা আমার দুধের ছেলেটা ইব্রাহিম আজ তিন দিন না খাওয়া, ছেলেটা তিন দিন অসুস্থতার কারণে পানিও পান করে না, আমার এই মাসুম দুধের বাচ্চাটা তিন দিন হয়ে গেল আমার স্তনে বাচ্চাটার মুখ দেয় না, আপনার একবার মনে নেই আপনি তিন দিন পূর্বে জিব্রাইলের সাথে কথা বলেছিলেন? বলে, হ্যাঁ, নবী এক কোলে হুসাইনকে নিয়েছিলেন, অপর কোলে নিজের সন্তান ইব্রাহিমকে নিয়েছিলেন। আল্লাহর দরবার থেকে জিব্রাইল এসে বললেন, হে নবী আপনার কোলে দুটো সন্তান থাকবে, আমার আল্লাহ তা দেখতে পারবে না, সহ্য হয় না, আল্লাহর দরবারে যে কোনো একটা ছেলেকে ফিরিয়ে দিতে হবে। নবী বললেন, আমার কোন সন্তানটাকে দেবো গো? যদি আমার ইব্রাহিমকে দিই কষ্ট শুধু না হয় আমারই হবে, কিন্তু হুসাইনকে দিলে কষ্ট হবে আমার ফাতেমাতুজ্জাহরার, কষ্ট হবে আমার শেরে খুদা মাওলাই আলীর, কষ্ট হবে তাম সাহাবার, কষ্ট হবে তাম জাহানের, কষ্ট হবে তাম ফেরেশতার, কষ্ট হবে মহারব্বুল আলমিনের। না রে জিব্রাইল, তুমি আমার আল্লাহকে বলো যেন আমার আল্লাহ আমার নাতিকে না নিয়ে আমার ছেলেটাকেই নেয়। বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তিন দিন আগে নিজের ছেলেটাকে আল্লাহর দরবারে ফিরিয়ে দেবেন কথা দিয়েছিলেন, আপনার মনে নাই? বলে, আমি উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে আমি আমার ছেলেকে ভুলে গিয়েছিলাম, আমি আমার বিবিকে ভুলে গিয়েছিলাম, দাও না আমার মাসুম বাচ্চাটাকে দাও।
আল্লাহর নবী দুটো হাত বাড়িয়ে দিয়ে নিজের মাসুম বাচ্চাটাকে কোলে নিয়ে আল্লাহর নবী পা দুটো নড়িয়ে বলছেন, আব্বা এ আব্বা। নবী পা নড়াচ্ছেন, পা দুটো তখন লটকে পড়ে গেছে। হাত দুটো নড়িয়ে বলছেন, আব্বা। তখন হাত দুটো লটকে পড়ে আছে। ছোট্ট ছেলে এখনো ভালো করে কথা ফোটে নাই, মাসুম বাচ্চাটা নবীকে আব্বাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। দুই চোখের কোণ দিয়ে গরম পানিটা গড়িয়ে যাচ্ছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। আল্লাহর নবী বুকে টিপে নিয়ে বলেন, আব্বারে আমি আমার গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে তোমাকে ভুলে